আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে সফর করতেছিলেন সফর করার সময় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নদীর পারে দিয়ে যখন যায় ওই নদীর পারে দিয়ে যাওয়ার সময় হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দেখে একটা বৃদ্ধা মহিলা নদীর পারে চিৎকার করে কান্না করতেছে আব্দুল কাদের আলাই এটা থেকে সইতে পারে নাই কারণ আল্লাহর বলি যারা ছিল তারা সব সময় মানুষের সুখও সুখী হইতেন এবং মানুষের দুঃখেও তারা দুঃখী হইতেন আর আমাদের মধ্যে যারা আছে সে যদি তার প্রতিবেশী যদি দুই টাকার মালিক হয়ে যায় সে হিংসায় মরে যায় একজন আল্লাহর বলির ঘটনা আছে যে উনি মোস্তাজ দাওয়া ছিলেন ওই আল্লাহর বলির কাছে একজন লোক আসলো লোক এসে বলে হে আল্লাহর বলি বুজুর্গ আপনি তো মুস্তাজা বুদ্ধ অবা আপনি যা আল্লাহর কাছে দোয়া করেন তা কবুল হয়ে যায় এই লোকের কাছে বলল আমার জন্য একটা দোয়া করেন জাল্লা রব্বুল আলামিন আমার প্রতিবেশীকে যদি দুই টাকার মালিক বানায় আল্লাহ যেন আমাকে পাঁচ টাকার মালিক বানায় অর্থাৎ আল্লাহ যদি তার একটা ঘরের মালিক বানায় আমার যেন চারটা করার তৌফিক দেয় চারটা ঘরের মালিক বানায় দেয় তো আল্লাহর দোয়া করলেন দোয়া করার পরে যখন দিন দিন দেখে ওই লোকটার দুইটা বাড়ি হয়ে যায় ওই লোকটার যখন দুইটা বিল্ডিং হয় ওই লোকটার চারটা হয়ে যায় ভাবে ডবল ডবল ওই লোকটা একটা মার্কেট দিয়ে দেয় ওই লোকটা দুইটা করে ফেলে এইভাবে চলতে চলতে একদিন ওই লোকটার একটা পাও অপস হয়ে যায় সাথে সাথে কিছুদিন পরে দেখা যায় এই যে যায় লোকটার জন্য দোয়া করেছে এই লোকটা দুইটা পাও অবশ হয়ে গেছে মুস্তাজাবুদ্দাওয়ার কাছে গেলে বলল ইয়া বুজুর্গ মানুষ আপনি তো দোয়া আপনাকে দোয়া করার জন্য বলছি যে আল্লাহ যদি তাকে দুই টাকা সম্পদ দেয় আমার যেন চার টাকা দেয় তার থেকে ডবল যেন আল্লাহ আমাকে দেয় এই কথা বলার পরে যখন ওই লোকটা আসলো আসার পরে ওই লোকটাকে যখন জিজ্ঞেস করলো বলে তুমি তো মাত্র তোমার তো আরো কিছুদিন পরে আরো অনেক কিছু চলে যাবে কিছুদিন পরে দেখা গেল অন্ধ হয়ে গেল যে তার দুইটা চোখে চলে গেল এই জন্য আজকে আমরা প্রতিবেশীদের উপরে আমাদের যেই হকটা যে হক তো রাখি না রাখি না বরং সে যদি দুই টাকা কামায় আমি হিংসায় মরে থাকি আজকে আমি কোটি টাকার মালিক সে যদি দুই দিনে যদি কোটি টাকা নয় এক টাকা এক লাখ টাকার যদি সে মালিক হয়ে যায় আমি হিংসায় মরে যাই এই এত টাকা ফাই কই তার সমালোচনা করি কিন্তু আল্লাহর বলে যারা ছিলেন তারা মানুষের দুঃখে দুঃখী হইতেন মানুষের সুখেও তারা সুখ আনন্দ করতেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায় ওই মহিলাকে তার খাদেম পাঠাইলম যাও খাদেম ওই মহিলার সমস্যাটাকে তুমি জিজ্ঞেস করো কাদে মই মহিলার কাছে যাওয়ার পরে মহিলা বর্ণনা দিল যে আমার বারো বছর আগে এই নদীতে আমার সন্তান পুরে মারা গেছে বারো বছর আগে আমার সন্তান মারা গেছে ওই যে নদীর পারে একটা সুন্দর গ্রাম আছে ওই গ্রামে আমার সন্তানকে আমি বিয়ে করানোর জন্য নিয়ে গিয়েছিলাম কিন্তু আল্লাহর কি ভাগ্য যখন বরযাত্রা নৌকা দিয়ে আমার বৌমাকে নিয়ে আসলো নিয়ে আসার পরে তখন সাথে নদীর মাঝখানে পড়ে আমার বউমা বউ বড় যাত্রী আত্মীয় স্বজন সবাই ওখানে মারা গেছে শুধু আমি ঘরে একা ছিলাম বউয়ের অপেক্ষা ছিলাম আমার স্বামী অনেক আগে মারা গেছে অনেক কষ্ট করে আমি আমার সন্তানকে লালন পালন করেছি করার পরে আমি এটাই ভেবেছি যে আমার সন্তান একদিন বড় হবে সন্তান একদিন বড় হয়ে আমার খেদমত করবে আমার সুখগুলোকে আনন্দ ভরে দিবে কিন্তু আল্লাহর কি সালা আমার সন্তান নিয়ে গেছেন এর ব্যথায় ব্যথিত আমি যতবার এই নদীর পাশে আসি বারো বছরে অনেক দিন আমি নদীর পাশে এসে বসে বসে চিৎকার করে দিয়েছি খাদিম গিয়ে এই মহিলার এই কথা শুনে খাদিমের চোখের পানি চলে আসলো চোখের পানি আসার পরে হজরত আব্দুল কাদের জিলানিকে এই ঘটনার বর্ণনা দিলেন ঘটনার বর্ণনা দেওয়ার পর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে বললেন এ মনে মনে অবস্থা হজরতে আব্দুল কাদের জিলানি বলল আল্লাহর কাছে তখন মোরাকাবাই বসে গেলেন মোরাকাবাই যাওয়ার পর আব্দুল কাদের জিলানি মোরাকাবাই যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই মহিলার সন্তান বৌমা যতজন এই নৌকার ভিতরে ছিল সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ সবাইকে পুনরায় জীবন দান করো আব্দুল কাদের জিলানি দোয়াটা করতে দেরি আল্লাহ তা আলহব্দুল আল আমিন এই বারো বছর আগের মৃত মানুষগুলোকে আবার নৌকার মধ্যে জীবিত করে দিয়েছে এটা আল্লাহ তালার একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন আমি চাইলেই মানুষকে মৃত্যু দান করতে পারি আর চাইলেই আল্লাহ তালা মানুষকে মানুষকে আবার চাইলে আল্লাহ তালা মানুষকে পুনরায় জীবন দান করতে পারে না অনেকে আমরা বিশ্বাস করি না যে আমাদের মৃত্যুর পরে আর কোনো জীবন নাই আখরাত বলতে কিছু নাই অনেক নাস্তিক বিশ্বাস করে না যে মরে গেলেই সে পচে গেল সে মাটির সাথে মিশে গেল অনেক নাস্তিকরা এটাই বিশ্বাস করে কিন্তু আল্লাহ তালা যে পুনরায় জীবন দিবেন আখরাতে আমাদেরকে উঠাইবেন এটার একটা ছোট্ট প্রমাণ হলো এটা আল্লাহ রব্বুল্লা আলমিন পূর্বে অনেকগুলো মানুষকে এইভাবে জীবিত করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই বুঝার তৌফিক দান